আসসালামু আলাইকুম সালিমুল্লাহ মুসলিম হলের প্রাক্তন ছাত্র ছাত্রী ছাত্রবৃন্দ, ছাত্রী তো এখানে আগে ছিল, শুরু থেকে ছাত্রী ছিল, সংযুক্ত এখন নেই। প্রাক্তন ছাত্রবৃন্দ, বন্ধুরা, বড় এবং ছোট, বড় ভাই এবং ছোট ভাই, সহপাঠী যারা এ হলে ছিলেন তাদের সম্মানার্থে, তাদের কথার্থে আমি ইসমলের বর্তমান, আজকে হচ্ছে আটই আগস্ট 2020 সাল। আজকের এসএম হলের পশ্চিম পাশের যে অংশ, সেই অংশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বর্তমানে করোনার পরিপ্রেক্ষিতে পরিবেশ একেবারে নিস্তব্ধ, অনেক ঘাস জন্মেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পশ্চিম পাশের আমি পুরো বাউন্ডারিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যারা যে যে কক্ষে ছিলেন, আশা করি আপনাদের স্মৃতি রোমন্থনে সুবিধা হবে। আমি একটু জুম করে আবার দেখাচ্ছি, বাম থেকে ডান দিকে পশ্চিম দিকের অংশ, গাছের জন্য হয়তো কিছুটা দেখা যাচ্ছে না। এবার আমি মাঝখানে যে রোটি আছে আমাদের, সেই রোটি দেখাচ্ছি এবং আমি পূব পাশে চলে যাচ্ছি। পাশে আমি নর্মাল ভিউ, যেটি ক্যামেরার যে সাধারণ ভিউতে দেখাচ্ছি, এখানে দোতলায় পলিথিন দেখা যাচ্ছে, পলিথিন কাগজ ঝুলানো আছে। এটি হচ্ছে আমাদের যে সকল শিক্ষার্থী ভাইয়েরা কষ্ট করে বারান্দায় বসবাস করে এবং চলাচলের রাস্তায়, সেটি নিদর্শন। একটু জুম করে আমি আবার পূব পাশের কক্ষগুলো দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে নিচে হয়েছিল অফিস, এই বরাবর নিচতলা। এই গাছের জন্য হয়তো এখানে কিছু কক্ষ দেখা যাবে না। আশা করি আপনাদের যার যার কক্ষ আপনারা হয়তো দেখতে পেরেছেন। এটি হচ্ছে উপরে হচ্ছে আমাদের পাঠকক্ষ। পাঠকক্ষ এখন অনেক সুন্দর হয়েছে, আমি অন্য এক সময় পাঠকক্ষকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। ডাইনিং হলও মার্শাল্লাহ অনেক সুন্দর করে রিনোভেশন করা হয়েছে, সেটাও আমরা দেখাবো। আমরা যারা ডাইনিংয়ে খেয়েছিলাম অনেক কষ্ট করে, এখন সেই কষ্টটি নেই। ফুল গাছ দেখাচ্ছি, ফুলের উপরে একটি প্রজাপতি দেখছেন, এটা প্রজাপতি উঠতেছে। প্রজাপতিটি আমি যদি দেখাতে চাই, এই একটা প্রজাপতি, এই প্রজাপতি তো আসলে ঢাকা শহরে প্রজাপতি বিরল। সালিমুল্লাহ মুসলিম হলের ভিতরে প্রজাপতি রয়েছে, বেজি রয়েছে, নেউলে রয়েছে, সাপও অনেক সময় মাঝে মধ্যে আবিষ্কৃত হয়। এই একটি প্রজাপতি ডানা মেলে মধু খাওয়ার চেষ্টা করতেছে পুল থেকে। সুন্দর অভিনব দৃশ্য এটি। আমিও কখনো ভাবতে পারিনি যে এই দৃশ্য আমি ক্যামেরা বন্দি করব। আর এটি হলুদ প্রজাপতি, একটু সাদাটা দেখালাম। আর অনেকগুলো প্রজাপতি এখানে উঠতেছে, আপনারা যদি দেখতে পান, সাদা, হলুদ, রঙবেরঙের প্রজাপতি। হলুদ প্রজাপতিটা আমি দেখানোর চেষ্টা করতেছি, যদি এটি বসে কোনো ফুলের উপরে তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো, কারণ আমার মোবাইলের ক্যামেরার সাথে তাল মিলিয়ে আমি পাচ্ছি। হ্যাঁ, চমৎকার, বসে আবার উঠে গেছে। যাই হোক, চেষ্টা করেছি আমি। এটি হচ্ছে গোলাপ ফুল, গোলাপের গা বাগান। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে সালিমুল্লাহ মুসলিম হলের যারা হলমেটস আছেন তাদের স্মৃতি রোমন্থন এবং পুরানো দিনের স্মৃতিগুলো, পুরানো দিনের স্মৃতি বলা ঠিক না, এটি সবসময় স্মৃতিতে আমাদের জাগ্রত থাকবে। এখানে আমি যদি দেখাতে পারি একটা কালো প্রজাপতি, অনেকগুলো প্রজাপতি রয়েছে এই গাছের মধ্যে, সাদা, নীলাভ, এই যে সাদা প্রজাপতি, রঙিন প্রজাপতি, একটা কালো প্রজাপতি, এই যে প্রজাপতিটি মধু খাচ্ছে সুন্দর, এক ফুল থেকে আরেকটি ফুলে, এক ফুল থেকে আরেকটি ফুলে এগিয়ে যাচ্ছে। তো ধন্যবাদ সকলকে, সালিমুল্লাহ মুসলিম হলে আরও নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। তাদের ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনার এই সংকটকালীন মুহূর্তে নিজে নিরাপদ থাকুন, পরিবারের সদস্যদেরকে সতর্ক রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।